তো সি প্রোগ্রামিং এর বেসিক্স ইউজ করে একটা সফটওয়্যার বানিয়েছি। নমস্কার, আমি সন্দীপ সাধুখা, আর এই সফটওয়্যারটা হচ্ছে পুরোপুরিভাবে সি প্রোগ্রামিং এর উপর নির্ভর করে বানানো হয়েছে। তো ফার্স্টে এটাকে আপনার কম্পিউটার চালানোর জন্য প্রথমে এটাকে ইনস্টল করতে হবে। প্রথমে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, তো এখানে ইনস্টল চলে এসেছে। এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে অ্যাগ্রিমেন্টটা আই এগ্রি করে দিচ্ছি। এটা পুরো দেখতে পাচ্ছেন, এটা একটা পুরোপুরিভাবে ফ্রি, আর এটা আমার বানানো একটি সফটওয়্যার। এরপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন এবং নেক্সট করে এটাকে সফটওয়্যারটিকে ইনস্টল করে দেবেন। সফটওয়্যারটি মাত্র 425 KB, তাই জন্য খুব বেশি বড় সাইজও নয়। তো প্রথমে আমরা কেটে দিচ্ছি। ডেস্কটপে একটা চলে আসবে ম্যাজিক নাম্বার বলে, সেটাকে আমরা ওপেন করছি। এটা ফুল স্ক্রিন করে নিলাম। তো এখানে হচ্ছে একটা ম্যাজিক, এখানে একটা দেখানো হবে, সেটাতে আপনাকে কিছু নাম্বার দেওয়া হবে, গ্রুপের নাম্বার। তো আপনাকে প্রথমে 1 থেকে 60-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আপনার নিজের মনে মনে ধরবেন। তো এরকমভাবে কয়েকটা গ্রুপ দেওয়া হবে, 6টা গ্রুপ দেওয়া হবে। এরকম 6টা গ্রুপের মধ্যে আপনাকে বলতে হবে এক একটা গ্রুপে যে ওই সংখ্যাটা যেটা আপনি মনে করেছিলেন সেটা আছে কি নেই। যদি থাকে তাহলে 1 প্রেস করবেন, যদি না থাকে তাহলে 0 প্রেস করবেন। এইটা হচ্ছে গেমের রুল। তো আমি একটা যে কোনো ধরে নিচ্ছি, আপনার সামনে ধরছি, ধরুন 27। তো এইখানে কি 27 রয়েছে? হ্যাঁ, নিশ্চয় রয়েছে 27। তাহলে আমরা 1 প্রেস করব। ওকে, তো নেক্সট একটা ছক চলে এলো। তো এই ছকে কি 27 রয়েছে? হ্যাঁ রয়েছে, তাহলে এইখানে 1 প্রেস করব। ওকে, তো নেক্সটটাতে 27 রয়েছে? না, 27 নেই, তো এটা 0 প্রেস করব। নেক্সট, এখানে কি 27 রয়েছে? হ্যাঁ রয়েছে, তো 1 প্রেস করে দিচ্ছি। তো লাস্ট 2 নম্বর স্টেপে আমরা আছি। তো এখানে 27 আছে, 1 প্রেস করে দিচ্ছি। এটা লাস্ট স্টেপ, আপনার 27 নেই, তো এখানে 0 প্রেস করলাম। এরপর দেখি আমরা যেটা 27 ধরেছিলাম সেটা কি এই কম্পাইলার বার করতে পারে, এই সফটওয়্যারটি বার করতে পারে না বার করতে পারে না। এন্টার প্রেস করে দিলাম। এই দেখছেন আপনার বার করে দিচ্ছে, ইউর ইমেজ নাম্বার ইজ 27, যেটা আপনি করেছিলেন। এই সফটওয়্যারটা এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি, এটা আপনারা পেতে পারেন। আর সফটওয়্যারটি কীভাবে আনইনস্টল করতে হবে সেটা আপনারা অবশ্যই জানবেন। আমি এটা ইনস্টল আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনি সহজে ইনস্টল এবং আনইনস্টল করতে পারেন। তো এই সফটওয়্যারটা সম্বন্ধে ফিডব্যাক দিতে ভুলবেন না, কীরকম লাগলো আপনি নিজেরাও ইউজ করতে পারেন। এটার লিঙ্ক আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এখন এই লিঙ্ক দেওয়া হচ্ছে না। এরপর এই লিঙ্ক শুধুমাত্র কম্পিউটারে চলবে, এটা কোনো মোবাইল অ্যাপ্লিকেশান নয়। যখন আমি মোবাইল অ্যাপ্লিকেশান বার করবো তখন সেটা আপনারা ইউজ করতে পারবেন। তা আপাতত এটা কম্পিউটার ভার্সনই আছে, কম্পিউটার বা ল্যাপটপে আপনি চালাতে পারবেন। যে কোনো ধরনের উইন্ডোজ 7, 8, 10 যে কোনো সফটওয়্যারে আপনার চলবে।